উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর দু নম্বর পঞ্চায়েত সমিতির এক তৃণমূল কর্মাধ্যক্ষ সহ দুজন তৃণমূল কংগ্রেস ছেড়ে সম্প্রতি যোগ দেয় কংগ্রেসে। এবার ওই কর্মাধ্যক্ষকে তার পদ থেকে সরানোর জন্য দলীয় সদস্যদের নিয়ে এক বৈঠক আয়োজিত হল মঙ্গলবার। এই বৈঠকে মোট 23 জন তৃণমূল সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত গ্রহণের পরই আগামী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগে এবং বঞ্চনার প্রতিবাদে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইতিহার ব্লকে। প্রকৃত গরিব মানুষদের নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ দিয়ে সেখানে তৃণমূলের নেতাকর্মীদের নাম ঢোকানো হয়েছে বলে অভিযোগ করেছেন তারা, ফলে প্রচুর মানুষ বঞ্চিত হয়েছে এই সরকারি ঘর পাওয়া প্রকল্পে। এরই প্রতিবাদে এদিন বিডিও অফিসে বিক্ষোভ দেখান বিভিন্ন গ্রামগঞ্জের মানুষেরা। যদিও এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বিডিও অমিত বিশ্বাস। নরমুণ্ড উদ্ধারের ঘটনায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের ফোয়ারা মোড় সংলগ্ন পুরাতন হাসপাতাল চত্বরে পৌরসভার পার্কিং এরিয়া থেকে। এদিন পরিত্যক্ত এই এলাকায় শৌচকাজ সারতে গিয়ে ব্যাগের মধ্যে কাটা নরমুণ্ডটি দেখতে পায় এলাকার কতিপয় মানুষ। সে ঘটনা জানাজানি হতেই সরগোল পড়ে যায় এলাকা জুড়ে। খবর পেয়ে তদন্তে আসে মালদার ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হওয়া মুন্ডুটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার থেকে রায়গঞ্জ শহরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ অ্যান্ড তারাপুর মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার তৃতীয় দিনে খেলায় ময়দানে মুখোমুখি হয় মাটিগাড়া মায়াদেবী ফুটবল ক্লাব বনাম উত্তর চব্বিশ পরগনা বেঙ্গল ফুটবল একাডেমি। বেঙ্গল ফুটবল একাডেমি জয়লাভ করে 3-1 করে। তৃতীয় দিনেও খেলা দেখতে ময়দানে ভিড় করেছিলেন সাধারণ মানুষ। জমি দখলের প্রতিবাদ করায় দেওরের হাতে আক্রান্ত হলো বৌদি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার পুকুরিয়া থানার চাঁদপাড়া এলাকায়। জানা গেছে এলাকার বাসিন্দা মামেসা বিবির নামে থাকা জমি নিয়ে বিবাদ চলে আসলো দেওর শেখ লতিফের সঙ্গে। এদিন সেই জমি দখল করতে এলে প্রতিবাদ করায় শেখ লতিফ সহ সঙ্গীরা বাড়িতে ঢুকে ওই মহিলাকে বেধড়ক মারধর করে। এই ঘটনায় থানায় দেওরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ওই মহিলা। হেমদাবাদ ব্লক ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো হেমদাবাদ গৌরাঙ্গ ক্লাবে। এদিনের শিবিরে মোট 15 জন রক্তদাতা রক্তদান করেছেন। হেমদাবাদ থানা আইসি অভিজিৎ দত্ত, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের জেলা সম্পাদক সুব্রত সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। সকলকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা উপভোক্তাদের তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে। তালিকায় নাম উঠেছে তৃণমূলের এক ঝাঁক প্রধান এবং পঞ্চায়েত সদস্যর। পঞ্চায়েতে ভোটের মুখে তার ফল যে ভালো হবে না তা আন্দাজ করে এবারে কোচবিহার জেলায় কড়া সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে দলের সমস্ত স্তরে নির্দেশিকা জারি করা হয়েছে। যে দলের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সমস্ত নেতৃত্বে তালিকায় নাম রয়েছে তারা যেন নাম তুলে নেয়, এমনকি প্রকাশ্যে ফেসবুকে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভূমি এই নির্দেশিকা দিয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি ইস্যুতে বিজেপি ডেপুটেশন ঘিরে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে হেমদাবাদ বিডিও অফিসে। এই বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। হেমদাবাদ থানা আইসি অভিজিৎ দত্ত বিশাল পুলিশ বাহিনী এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন বিজেপি মণ্ডল সভাপতি বিপ্লব বাবু। স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন পরিষেবা সুষ্ঠুভাবে প্রদানের দাবিতে আন্দোলনে নামল বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার এই ইস্যুতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করেন দলের নেতাকর্মীরা। ব্লাড ব্যাংক চালু, আয়ামাসীদের দুর্ব্যবহার বন্ধ সহ অন্যান্য দাবিতে হাসপাতালের সুপারের অফিসের সামনে বিক্ষোভ অবস্থানে সামিল হয় বিজেপি নেতৃত্ব। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সহকারী সুপার সঞ্চারী ভট্টাচার্যের হাতে দাবিপত্র তুলে দেয় তারা। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। রায়গঞ্জ পুলিশ জেলার চতুর্থ বর্ষ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো। মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়ায় পুলিশ প্যারেড গ্রাউন্ডে পুলিশের এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার সহ জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। মঙ্গলবার থেকে শুরু হওয়া দুদিনব্যাপী পুলিশের এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা চলবে বুধবার পর্যন্ত। মোট 42টি ইভেন্টে 250 জন পুলিশ কর্মী প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছেন চতুর্থ বর্ষ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায়। ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস একাডেমির উদ্যোগে ইটাহার হাইস্কুল মাঠে 16 দলের নকআউট ক্রিকেট খেলা শুরু হলো মঙ্গলবার। উত্তর, দক্ষিণ, দিনাজপুর এবং মালদা জেলা ছাড়াও পার্শ্ববর্তী বিহার রাজ্যের ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। মঙ্গলবার প্রথম দিন উদ্বোধনী খেলায় অংশ নেয় বালুরঘাট নেতাজি স্পোর্টিং বনাম রায়গঞ্জ টাউন ক্লাব। ব্যাট করতে নেমে নেতাজি স্পোর্টিং ক্লাবের 20 ওভারে 7 উইকেট হারিয়ে 130 রান সংগ্রহ করে। জবাবে রায়গঞ্জ টাউন ক্লাব 9 উইকেট হারিয়ে 19 ওভার 4 বলে 133 রান তুলে জয়ী হয়। আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। মাইনরিটি স্কলারশিপ দুর্নীতিকাণ্ডে ফের পৃথক একটি অভিযোগ দায়ের হল রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা শাসকের দপ্তরে। এবারে অভিযুক্তের তালিকায় 11 জনের নাম রয়েছে। অভিযোগটি দায়ের করেছেন রবিউল হক নামে এক ব্যক্তি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ার জন্য পদ থেকে সরিয়ে দেওয়া হল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি উত্তম ঘোষকে। এই ঘটনায় কেন্দ্র করে সরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, দুর্নীতিমুক্ত আবাস যোজনা তালিকার দাবিতে জোট বাঁধলেন সাধারণ মানুষ। কাগজের উপর আলতা দিয়ে নিজেদের হাতে দাবিপত্র লিখে মঙ্গলবার জলপাইগুড়ি জেলার বেলাকোবা অঞ্চলের ডাঙ্গাপাড়ায় রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। এদিনে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছিলেন জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা অঞ্চলের ডাঙ্গাপাড়া গ্রামের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর না পাওয়া অসহায় পরিবারের সদস্যরা। শরীকি জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে বেশ জখম হয়েছেন কয়েকজন। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলা চোপড়া থানার চুয়াগাড়ি চৌরঙ্গী মোড় এলাকায়। জখমদের উদ্ধার করে চোপড়া দৌলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিবদমান দুপক্ষই। চা সুন্দরী চাই না, আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর চাই, এই দাবিতে সিটুর নেতৃত্বে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন চা শ্রমিকেরা। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত করলা ভ্যালি চা বাগানে মঙ্গলবার দুপুরে শ্রমিকদের সাথে নিয়ে জলপাইগুড়ি সদর বিডিও অফিস ঘেরাও করে সিটু নেতৃত্ব। দীর্ঘ রোগ ভোগের পর মঙ্গলবার মৃত্যু হলো জলপাইগুড়ি শহরের বিশিষ্ট আইনজীবী আকরাম হোসেনের। এদিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয় তার। এদিন তার মরদেহ জলপাইগুড়ি জেলা হাসপাতাল থেকে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনে নিয়ে আসা হলে সেখানে শ্রদ্ধাঞ্জলি জানান আইনজীবীরা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ি শহরে। মাস পয়লা বেতন প্রদান, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করা সহ আবাস যোজনার সার্ভের কাজ থেকে অব্যাহতির দাবিতে বালুরঘাটের জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখালো সারা বাংলা অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকারা। আইসিডিএস এর কাজের পাশাপাশি বাড়তি আবাস যোজনার সমীক্ষার কাজে লাগানো হয়েছে অঙ্গনবাড়ি কর্মীদের। এক্ষেত্রে গ্রামগঞ্জে গিয়ে হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের। সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে সাত দফা দাবি সমন্বিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্যনেত্রী সুচেতা বিশ্বাস সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। উন্নত এবং আধুনিক কৃষি কাজের লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করল বালুরঘাট ব্লক কৃষি দপ্তর। মঙ্গলবার দুপুরে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে পতিরাম বোল্লা নাজিরপুর সহ বিভিন্ন অঞ্চলের প্রায় 100 জন কৃষক অংশগ্রহণ করে। পাশাপাশি জমিতে ফসল তোলার পর অবশিষ্ট অংশ মাঠে না পুড়িয়ে ফেলেন সে ব্যাপারে সচেতন করা হয় কৃষকদের। সাইকেল চোর সন্দেহে এক যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদা শহরের গ্রিন পার্ক এলাকায়। এদিন ওই সাইকেল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসীরা। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। জমিনে বিবাদের জেরে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার ভিকেনপুর এলাকায়। জানা গিয়েছে ভিকেনপুর এলাকায় আকিদুল মমিনের মালিকানাধীন 66 শতক সেই জায়গা নিয়ে সমস্যা তৈরি হল। পরবর্তীতে গ্রামবাসীদের হস্তক্ষেপে তার সমাধান হয়। এরপর ওদিন ওই ব্যক্তিকে এলাকায় 3 দুষ্কৃতী মিলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়। রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে আন্তঃ ক্লাব ক্রিকেট লীগ মঙ্গলবার প্রথম ডিভিশন গ্রুপ এ লীগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে আইডলস ক্রিকেট ক্লাব বনাম বিদ্রোহী। এদিনের খেলায় 122 রানে বিদ্রোহীকে হারিয়ে জয়লাভ করে আইডলস ক্রিকেট ক্লাব। ম্যান অব দ্য ম্যাচ মনোনীত হন আইডলসের শুভঙ্কর ঠাকুর। রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে সহজে পরিচ্ছন্নতা বজায় রাখতে এগিয়ে এলো রায়গঞ্জ পৌরসভা। প্রথম থেকে এ ব্যাপারে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবারে সুসংগত কঠিন আবর্জনা ব্যবস্থাপনা 2016 আইন অনুসারে বাড়ি বাড়ি পচনশীল এবং অপচনশীল আবর্জনা পৃথিবীকরণের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা সূচনা হলো মঙ্গলবার। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন সহ অন্যান্য কোঅর্ডিনেটর। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার ধুন্ধুমার কাণ্ড মালদা কালিয়াচকে 3 নম্বর ব্লক অফিসে। এদিন ব্লক অফিসে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 100 বাসিন্দা আবাস যোজনার ঘরের ফর্ম জমা দিতে উপস্থিত হন। যদি এদিন ফর্ম জমা না নেওয়ায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় অফিস চত্বরে। ঘটনায় বিডিও মামুন আক্তারের ঘরের দরজা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন উপভোক্তারা। ঘটনা খবর পেয়ে বৈষ্ণবনগর থানা বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাগল নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে জখম হলো বেশ কয়েকজন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদা চাঁচল 1 নম্বর ব্লকের মগদমপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর গোপালপুরে। বিবাদে জখমদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সুলতান আলী সহ 8 জনের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত বাণিজ্যুদ্দিনের পরিবার। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা এবং উত্তর দিনাজপুর জেলা ভলিবল এবং বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় রায়গঞ্জে শুরু হলো প্রথম উত্তরবঙ্গ ভলিবল চ্যাম্পিয়নশিপ। দুদিনব্যাপী এই খেলায় উত্তরবঙ্গের সবকটি জেলা 15 টিম অংশগ্রহণ করেছে। প্রথম দিনের মুখোমুখি হয় দক্ষিণ দিনাজপুর বনাম জলপাইগুড়ি পুরুষ টিম এবং দক্ষিণ দিনাজপুর বনাম দার্জিলিং মহিলা টিম। শেষ ম্যাচ ফলাফল অনুসারে পুরুষ বিভাগে 4-1 জয়ী হয় জলপাইগুড়ি এবং মহিলা বিভাগে স্টেট সেটে জয়ী হয় দক্ষিণ দিনাজপুর টিম। প্রথম দিনের খেলা দেখতে ময়দানে ভিড় জমান ক্রীড়াপ্রেমী মানুষেরা। সুপারি চুরির অভিযোগে 3 ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে গণপিটুন দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির গয়ের কাটা এলাকায়। পুলিশ সূত্রে খবর 3 জনকে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বিন্নাগুড়ি ফাঁড়িতে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
রায়গঞ্জ সেনজিভিএস স্কুলে বার্ষিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হলো মঙ্গলবার। দিন উৎসব উপলক্ষে ফুল এবং আলোকমালা সাজিয়ে তোলা হয় গোটা স্কুল চত্বর। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে উৎসবের সূচনা করেন ডক্টর ললিত পিটিকরে। স্কুলের প্রিন্সিপাল ডামিয়ান টুরু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত নৃত্য সহ অন্যান্য মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।